ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 8 মে 2024 তারিখ অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রচারণা আর গণসংযোগ। প্রচারণার প্রথম দিকে প্রায় 7-8 জন চেয়ারম্যান প্রার্থীর নাম শুনলেও বর্তমানে তা কমে এসেছে। এখন পর্যন্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোট 4 জনের নাম শোনা যাচ্ছে, যাদের মধ্যে প্রচারণার শীর্ষে রয়েছেন মুসাপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, যিনি এবার বন্দর উপজেলা চেয়ারম্যান পদে আসীন হতে চান, সেই জনপ্রিয় জন আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন। তিনি দানবীর সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী, ন্যায় বিচারক এবং হিতৈষী ব্যক্তি, এমনটা দাবি করে মদনপুর, মুসাপুর, কলাগাছিয়া সহ বিভিন্ন ইউনিয়নের ভোটারগণ বলেন। আমার মদনপুর ইউনিয়ন যে আমার হইছে 5 নম্বর মদনপুর ইউনিয়নের, মুসাপুর ইউনিয়ন তো আলাদা আলাদা, মাকসুদ চেয়ারম্যান সাহেব তো মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং পরপর 3 বার নির্বাচিত হয়েছে। আচ্ছা, তো আপনারা এখন ওনারকে বন্দর উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চেতেছেন, এর কারণ কি? আমরা দেখতেছি লোক হিসেবে ভালো, সামাজিক, চেয়ারম্যানই করছে, কোনো আর ভূমি নেই, বিকল্প নেই, কিন্তু ওনার সাথে ব্যাপার আছে কি আরেকজন দেখিনি এই এরকম লোক নাই। এত উনি এলাকাটা বাকের 12 জাতের এলাকা, বৌদ্ধ, খ্রিস্ট, হিন্দু, মুসলমান সব লই আছে ওনার, কিন্তু উনি এক এই এক ইয়েও তানি এক পিরিয়ডও কোনো দুর্নাম নাই এই হিসাবে। আর লোকালয় ব্যাপার আছে, সামাজিক দৃষ্টিতে ব্যাপার আছে কি উনি সামাজিক কার্যক্রম আছে, সবসময় সময় দেয়, যার জন্য আমরা ওনাকে চাইছি। এই যে বন্দর উপজেলার মধ্যে যদি উনি নির্বাচন করেন, এই নির্বাচনে আপনারা পাস করবো এরকম কত ভাগ আশাবাদী আপনারা? আমরা এর ভিতরে মনে করুন বর্তমানে 4 জনের নাম শুনতে, 4 জনের ভিতরে উনি আছে সবচেয়ে 1 নম্বর, যেহেতু আরও মার্কে হিসেবে। তবে আমরা চাইতেছি মদনপুর ইউনিয়নের মধ্যে আমি যেটা আর কি মদনপুর ইউনিয়ন, আমিও কয়েকবারই আমার চেয়ারম্যান দেখা তো আমি যাই নাই, যাই সবাই তো এটা ই না, আমার তো ভালো লাগে না, তারপর সামাজিক কাজে আমি জড়িত, তো আমরা অন্তত পক্ষে 60% ইনশাল্লাহ দিব, কিন্তু আরও 3 দিন আছে, যে কেউ বগল দিয়ে আলাম না, ভাত খাইতে ভাত পড়ে না, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তো আমরা আশাবাদী আর কি, আমার ইউনিয়ন মুসাপুর তো মানে মদনপুর ইউনিয়ন থেকে আপনি 60% আশা করতেছেন? ওনার সিটুয়েশন আর বাকি তো অন্য। আপনি কোন ইউনিয়নের থেকে আসছেন? আমরা মদনপুর ইউনিয়ন চাঁদপুর গ্রাম, হ্যাঁ আমি এক মসজিদের সেক্রেটারি, জি 5 নম্বর ওয়ার্ডের আমি মসজিদের সেক্রেটারি, আমরা 3 পিওর ধরে উনি চেয়ারম্যানই করতেছে, আলহামদুলিল্লাহ ভালো লোক দেখে চেয়ারম্যানই করতেছে, খারাপ লোক এক পিয়ারের পর ওই সব শেষ হয়ে গেত। উনি কিন্তু সামাজিক, মানুষের খুব ভালোবাসে, এই যে গরিব ধনী দেখেন কত মহিলা আসছে, খাওয়া সব দরদি, সব লোকের দরদি, এক লোকের কোনো বমি করে আজ পর্যন্ত শুনি নাই যে মাকসুদ চেয়ারম্যানে কথা বাতিয়ে কোনো আচরণ খারাপ হয়েছে কিনা, এই জন্য মানুষকে ভালোবাসে, এই জন্য উপজেলা চেয়ারম্যান ইনশাল্লাহ নিযুক্ত হয়েছে, আশা করি ইনশাল্লাহ সে বিজয় হবে ইনশাল্লাহ, আশা করি। উনি যদি নির্বাচিত হয় তাহলে বন্দর উপজেলার উন্নয়ন হবে আশা আছে, ইনশাআল্লাহ আশা আছে, উপজেলা হবে, 3 বছর 3 পিরিয়ডের উন্নয়নের কাজ করতেছে, মসজিদ মাদ্রাসা খুব দানশীল, যেখানে যে ওইখানে মসজিদে যা পারে 1,50,000-2 লাখ যেখানে যা পারে উনি এখানে দান করে, এই 1 নম্বর উনি কাজ করতেছে এবং আল্লাহকে রাজি খুশির জন্য উনি এই কাজগুলি করে যেতেছে, এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগে যেতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আশাবাদী। আচ্ছা, এই যে বন্দর উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে, বিভিন্ন চেয়ারম্যান প্রার্থী আমরা দেখতেছি, তার মধ্যে সবচেয়ে বেশি প্রচারণা কার বলেন তো? সবচেয়ে বেশি প্রচারণা হলো মাকসুদ সাহেবের, আমরা চাই উনি উপজেলা চেয়ারম্যান হোক, উনি 3-3 বার মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং মুসাপুরকে উনি খুব সুন্দর, ওনার এলাকার মানুষকে খুব শান্তিতে বিচার আচার দান করা, যত ধরনের সহযোগিতা করা তত ধরনের সহযোগিতা উনি ওনার ইউনিয়নের মানুষ করতেছে, যে আমরা চাই যে উনি পুরো বন্দরের মানুষ যারা আছে সবাই ওনার খেদমত বুক করুক,
এই জন্য আমরা চাইতেছি যে উনি উপজেলা চেয়ারম্যান হোক। উনি লোক হিসাবে কেমন? লোক হিসাবে অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত ভালো। কোনো মানুষ, কোনো দরিদ্র মহিলা, কোনো দরিদ্র পুরুষ, কোনো মানুষ ওনার কাছ থেকে ফিরে যায় না। ওনার কাছে আইলে, যে কোনো কাজে মানুষ আইলে উনি সান্ত্বনা পায়, যায় বিচার পায়, ন্যায় বিচার করেন, ন্যায় বিচারক। এই জন্য আমরা চাইতেছি যে ওনারে আমরা উপজেলায় আনতে পারলে আমরাও যাতে ওনার আন্ডারে থাকি, আমরা যাতে ওনার খেদমত পাই, এই জন্য আমরা চাইতেছি যে উনি উপজেলা চেয়ারম্যান হোক। ৬ নং ওয়ার্ড আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম, নির্বাচন হয়তো ফেল করছি, কিন্তু আপনি এক কথা বুঝতে গেলে আমি মাকসুদ সাহেবের সাথে নির্বাচন করতেছি। তলাকাছি ইউনিয়ন, মানে পাঁচটা ইউনিয়ন বন্দর উপজেলা, যে জায়গায় যতটা ইউনিয়ন উড়ন বৈঠক হয় আমি ভাইয়ের সাথে আছি। তবে ভাইয়ের সাথে আমি কলাকাছি ইউনিয়ন থেকে আসার কারণ হলো ভাইয়ের মন দা আমার লোকে মিলছে। এক দুই নম্বর কথা, আরও বন্দর উপজেলার চেয়ারম্যান ছিল রশিদ সাহেব, নকুল সাহেব, আমাদের যেসব জায়গায় এলাকায় মা বোনদের গিয়ে খেদমত করে, রুগী দেহে মানুষ মারা গেলে গিয়ে জানাজা দেয়, আমি মাসুদ সাহেবের মতন এমন নেতা আমি দেখি নাই, যার জন্য আমি মাসুদ সাহেবের সাথে আমি জীবন দিতে রাজি আছি। আপনারা দোয়া করবেন, যে পর্যন্ত নির্বাচন শেষ হয়ে গেল মাসুদ সাহেব সাথে আমার ক্লিয়ার কথা, আমার কাছে এক কথা। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ার্ডের, অথচ রশিদ সাহেব নির্বাচন করতেছে, কিন্তু রশিদ সাহেব আমার উপকার করে করলে আমি চাই না, কিন্তু রশিদ সাহেবের চেয়ারটা আমার এলাকায় দেই নাই। আচ্ছা, আর মুকুল সাহেব হয়তো অনেক দাঁড়া দাঁড়া ঘুরতেছে বুটের লেগে, কিন্তু আমি তো দেখতেছি উনি হুদলি বুটের লেগে ঘুরতেছে, তার তো বিএনপির কোনো অস্তিত্বই নেই। তারপর বিএনপির উনি নাই হই আর কি বলবো, আর আমার সাক্ষাৎকার এটাই, আমি মাসুদ সাহেব, আমি মাসুদ সাহেব, আর কি ওরকম চিনি, আমি মাসুদ সাহেব। থ্যাংক ইউ। আর ওই যে আপনার বাড়ি কলাগাছিয়া আর মাকসুদ সাহেবের বাড়ি হইলো মুসাফুর ইউনিয়ন, ওই এখান থেকে উনি ওইখানে গিয়ে আপনার সেবা দিব, আপনি কিভাবে আসা? আমি আসবো ওনার যাও লাগবো, উনি আমার বড় ভাই, ওনার আমি সেবা দিবো, উনি আমার কি সেবা দিব, আমি ওনার সেবা দিব। আচ্ছা, ওই যে বাকি যেসব প্রার্থীরা আছে, আমার কাছে ওনারা প্রার্থী না, আমার মতন একজন ক্যান্ডিডেট আমি যাও জানি, কিন্তু প্রার্থী আমার কাছে একজন, সে হলো মাসুদ সাহেব। ডেস্ক রিপোর্ট, এনএএন টিভি।